ওয়েলকাম ফ্রেন্ডস মৃন্ময় একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওতে আমরা দেখব অক্টোবর মাসে ক্লাস ফাইভের জন্য যে মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স দিয়েছিল সেখান থেকে আমাদের পরিবেশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই সমস্ত প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেখব ভিডিও শুরু করার আগে বলি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে এই সমস্ত ভিডিওগুলোর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য দেখো সবার প্রথমে কি ছিল এক দাগের প্রশ্ন ঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে এবং প্রথম যে প্রশ্নটা ছিল বলে দেওয়া ছিল যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন চারটি অপশন ছিল বাঘা যতীন সূর্য সেন ভগৎ সিং নেতাজি সুভাষ আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন কিন্তু সুভাষ চন্দ্র অর্থাৎ তারপরে এক দশমিক মাছ ধরার যে উপায়টিতে বড়শি লাগে তা হল সঠিক উত্তর হয়ে যাবে অপশেন গ ছিপ তাহলে মাছ ধরার উপায়টিতে বড়শি লাগে সেটি হলো ছিপ তারপরে এক দশমিক তিন দাগের প্রশ্ন ছিল যে রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো সঠিক উত্তর হয়ে যাবে টুত অর্থাৎ খ তাহলে এই যে এমসি গুলো ছিল সেই এমসি গুলোর সঠিক উত্তর আমি কিন্তু তোমাদের বলে দিলাম তারপরে কি ছিল দেখো দুই দাগের প্রশ্নে ঠিক বাক্যের পাশে রাইট এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে বলেছে দেখো প্রথমটা কি আছে সভ্যতার প্রথমে মানুষ মাটির বাসনপত্র ব্যবহার করতো এটা একদম ঠিক বলে দেওয়া আছে তাহলে এটা ঠিক হবে হ্যাঁ তারপরে কি বলেছে দেখো বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন এটাও কিন্তু ঠিক বলে দেওয়া আছে তাহলে এটাও রাইট হয়ে গেল তারপরে দুই দশমিক তিন দাগের প্রশ্নে বলে দেওয়া হয়েছে ন্যাদোষ একটি সহজলভ্য নদীর মাছ এই ন্যাদোষ মাছ কিন্তু খুব সহজেই পাওয়া যায় না এটা এখন লুপ্ত প্রায় মধ্যে তাহলে এটা কিন্তু ফলস বলে দেওয়া আছে বা মিথ্যে বলে দেওয়া আছে ঠিক আছে তারপরে তিন দাগের প্রশ্নে একটি বা দুটি ভাগকে উত্তর লিখতে বলেছিল তো প্রথম প্রশ্ন যেটা ছিল তিন দশমিক এক দাগের পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় চা চাষ হয় তো এই প্রশ্নটার উত্তর লিখবে কী করে ঠিক এইভাবে লিখবে পশ্চিমবঙ্গের উত্তরের বিভিন্ন জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় চা চাষ করা হয় জাস্ট এতটাই কিন্তু তোমরা লিখে দেবে ঠিক আছে তারপরে তিন দশমিক দুই দাগের প্রশ্ন দেখো কি বলে দেওয়া আছে হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটো কাজ লেখো তো আমরা এটার উত্তর এইভাবে লিখবো যে হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটি কাজ হলো ধান কাটা ও ধান ঝাড়া এছাড়াও হারভেস্টার মেশিনের সাহায্যে কম সময়ে ও কম খরচে ধান কাটা যায় জাস্ট এতটা লিখিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে তিন তিন দাগের প্রশ্ন কি ছিল দেখো গাঙ্গে ও বদীপ আর রাঢ় অঞ্চলে এমন দুটো নাম এইভাবে গাঙ্গে ও বদীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটি ফসল হলো ধান ও পাট ঠিক আছে তারপরে চার দাগের প্রশ্ন ছিল কি দেখো দুটি বা তিনটি বাক্যে লিখতে বলেছে প্রথম প্রশ্নটা ছিল বিরসা মুন্ডা সিধ ও কানহুর মতো মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন তো এটার জন্য তিন নাম্বার ছিল এটাকে আমরা লিখব কি করে দেখো আমরা এইভাবে লিখতে পারি ইংরেজরা সাঁওতাল জনজাতির ওপর নানাভাবে অত্যাচার করতো আচ্ছা ঠিক আছে আমি আর পড়ে দিচ্ছি না তোমরা বুঝতেই পারবে তোমরা জাস্ট এটা একবার দেখে লিখে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের এই অক্টোবর মাসের একটিভিটি পরিবেশ থেকে এতটাই ছিল আশা করি তোমরা সবটা বুঝতে পেরেছ এবং এই ভিডিও দেখে নিজেদের খাতায় লিখে নিয়েছ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাই এবং তোমাদের বন্ধুদের সাথে আরো বেশি করে এই ভিডিওর লিঙ্কগুলোকে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওগুলো লিখে নিতে পারে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ